ডিফারেন্ট কিছুর মূল্য সবসময় থাকে, চাই সেটা পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে। 20 কোটির মুভি 85 কোটি কামিয়েছে, মানে বুঝতে পারছেন ব্লকবাস্টার। কারণ একটাই, কনসেপ্টটা একটু ভিন্ন, আর অন্য আরেকটা কারণ হলো মুভির হিরো। তো কথা বলছিলাম রাম পুদিনেনি মুভি স্মার্ট শঙ্কর এর ব্যাপারে। জি, আন্দাজ ঠিকই করতে পেরেছেন, এর পার্ট 2 বের হয়েছে, যেটা এক্সপ্লেন করার জন্য আপনারা সমানে রিকোয়েস্ট করে যাচ্ছেন। আমি তো রিকোয়েস্ট ফেলতে পারছি না, না জানি এর মাঝে কি আছে। বাট পার্ট 2 করার আগে 1টাও এখানে এক্সপ্লেন করছি, যাতে আপনার কাহিনীটাকে লিঙ্ক করতে পারেন। মুভিতে ভালো ভালো অভিনেতারা কাজ করেছে, অ্যাকশন লোকেশন ঠিকঠাক ছিল, রোমান্সের একটু তড়কা লাগানো হয়েছে, বাট আমরা সেদিকে যাবো না, কারণ আমরা ভদ্র ছেলে। বাকি ফুল মুভি ইউটিউবে রয়েছে, আপনাদের মাঝে অনেকেই হয়তো দেখেছেন, তো আমি আমার মতো করে কাহিনীকে তুলে ধরছি, আপনারা জাস্ট এনজয় করুন। তারপর দ্বিতীয় পার্টে গিয়ে করবো আসল মজা। দ্বিতীয় পার্ট এক্সপ্লেন কম, রোস্টিং বেশি হবে, কাহিনী দেখবেন সঙ্গে মুরগির রোস্টও খাবেন, ঠিক আছে। যদিও আমি মুভি এক্সপ্লেনার, বাট দ্বিতীয় পার্ট দেখে আপনি নিজেই বলবেন ভাই রোস্ট করেন, মারেন হারান না মারেন, মজা হবে, লেগে থাকুন। তো এই পার্টের ব্যাপারে আরো কিছু বলি, তার আগে একটু পেটের দায় সেরে নিই রে বাপ। ভয়েস পাল্টে গেলে সেই বয়সের উপর বিশ্বাস করবেন না, কারণ সেটা আমি নই, আমার ভিতরের ক্ষুধা। তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত এবং পপুলার বুকমেকার পিএজি এবং সিরিয়াচার স্পন্সর ওয়ানএক্স অ্যাপের ব্যাপারে। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন, স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ করবে। এতে রয়েছে BMW, গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ। এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিয়ে খেলতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় স্ক্রিনে ভেসে ওঠা আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথম ডিপোজিটে জিতে নিন 1,30,000 টাকা পর্যন্ত বোনাস। এই বোনাসগুলো আপনি খুব সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করুন অথবা পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে জিতে নিন 1,30,000 টাকা পর্যন্ত বোনাস এবং 150টি ফ্রি স্পিন সহ আকর্ষণীয় সব উপহার। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাগিনা, এত বোনাসের কথা শুনে মাথা গরম করার কিছু নেই, যেহেতু ফাইনাল সিরিজ এর সঙ্গে জড়িত, তাই একটু বুঝে শুনে বি কেয়ারফুল, ওকে? ওয়েল, কথা বলছিলাম 2019 মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার তেলেগু মুভি নাম স্মার্ট শঙ্কর এর ব্যাপারে। মুভির শুরুতেই এমন সব হলোগ্রাফি দেখিয়ে এক দিদি হিউম্যান ব্রেন ট্রান্সফার নিয়ে কথা বলে যে অনেক সময় থেকে এই ব্যাপারে চেষ্টা করা হচ্ছে, বাট ফাইনালি এর একটা রূপ পাওয়া গেছে ইঁদুরের উপর ট্রাই করে, যার ব্যাপারে বিস্তারিত আরো বলতে মঞ্চে আসে নিউরো সার্জন ডক্টর সারা। এন্ট্রি হয় মুভি অন্যতম এক ক্যারেক্টার নিধি আগারওয়াল অর্থাৎ সারার। ব্রেন ট্রান্সফার নিয়ে সারা কাজ করছে, সে ব্যাপারে সে বলছে তার ফিয়ন্সের ফোন আসে। বের হয় মুভি অন্য আরেক ক্যারেক্টার সত্যিয়া দেব অর্থাৎ CBI অফিসার আরুণ। সারাকে বলে, সারা আমি একটু চাপে আছি, ওই সেন্ট্রাল জেল থেকে কাশী বিশ্বনাথের খুনি পালিয়ে গেছে, তো পুরো ডিপার্টমেন্ট পিছে পড়েছে, এই জন্য আমি তোমার সেমিনারে আসতে পারছি না, সরি। সারা জানতে চায় কে সে। আরুণ বলে, শঙ্কর। সিন কাট করে বাঁচতে বাঁচতে নিয়ে আসে একটা রড কারখানা, পুলিশ পিছে, সামনে একজন দৌড়াচ্ছে, একটু পর সামন থেকে একটা গাড়ি আসে, তারপর তাকে সবাই ঘিরে নেয়, আর একটু একটু করে এন্ট্রি করে আমাদের মুভির হিরো, সবার প্রিয়, যাকে বলে এনার্জেটিক স্টার, রাম পুদিনেনি অর্থাৎ শঙ্কর। এ শঙ্কর, সারেন্ডার কার বলছি? শঙ্কর বলে, মামা তোর আমায় চিনতে পারিস নি, আমি ওস্তাদ স্মার্ট শঙ্কর, জেল থেকে বিরিয়ানি খেতে পালাইনি, অনেক কাজ আছে, চল খেলা শেষ করি, বলে পুলিশের সঙ্গে লেগে যাই। লম্বা একটা হাডুডু খেলা হয়, আমরা সেদিকে না যাই, সবাইকে সাইজ মাইজ করে ভাই চলে যায়, আর সে নিয়ে আসে এক শোকাহত সমাবেশে। ছবির এই কাকুর নাম কাশী বিশ্বনাথ, খুব পাওয়ারফুল একজন ছিল যাকে মেরেছে শঙ্কর। এই ভাই সাহেব তার ছেলে দেবেন্দ্র বিশ্বনাথ, পাশে তার প্রেগনেন্ট বউ, ইনি দেবেন্দ্রের মা। এই যে ভদ্রলোক এলো, আশিস বিদ্যার্থী, দেবেন্দ্রের মামা, প্রোনাউন্সের সুবিধার্থে আমরা দেবা বলে ডাকবো, ঠিক আছে। খবর দেয় শঙ্কর জেল থেকে পালিয়েছে, দেবা DGB-কে ফোন দিয়ে রাগারাগি করে, কি হচ্ছে এসব, এখানে আমার বাবার শোক সভা শেষ হয়নি আর ওখান থেকে তার খুনি পালালো, কি হলো এটা, ধরে আনো ওকে। আন্টি ডেকে যায়, এ তোর বাবাকে মেরেছে, ওকে তুই মারবি, পুলিশের ভরসায় কেন থাকবি, ঠিক আছে মা, কিন্তু এখন সে কোথায়? বস এখানে ট্রাক্টরে বসে কোথায় যেন যাচ্ছে। দাদি জিজ্ঞেস করে, বেটা কি হয়েছে তোর, তোকে দেখে মনে হচ্ছে কাউকে হারিয়ে তার ভাবনায় আছিস। শঙ্কর বলে, তেমন কিছু না দাদি, এমনি। দাদি বলে, বেটা বল, অনেক সময় আছে, কাহিনীটা শুনি, বল। শঙ্কর চেয়ে থাকে আর সিন পিছনে নিয়ে আসে মুম্বাইয়ের একটা কনস্ট্রাকশন সাইডে। শঙ্কর তার ফ্রেন্ড সিনুকে নিয়ে বিল্ডারের কাছে আসে, বিল্ডারের একটা কাজ শঙ্কর করে দিয়েছিল কিন্তু বিল্ডার টাকা না দিয়ে বাহানা করছে। বিল্ডিং দেখে শঙ্করের পছন্দ হয়ে যায়, সে এখানে একটা ইউনিট দাবি করে বসে, বিল্ডার দিতে চায় না, উল্টাপাল্টা বলে, তাই শঙ্কর তাকে একটা চটকানা মারে। এটা দেখে সেখানে কাজ করে এক দিদি এসে শঙ্করকে একটা থাপ্পড় মারে, আবে কে তুই বে, মাস্তানি করতে এসেছিস, চল ফুটে কেন থেকে, মানে ফুল টাপুরি ছেলেদের মতো কথা বলতে থাকে। তাকে দেখে তো ভাইয়ের ঘন্টি বাজতে শুরু হয়েছে। বাই দ্য ওয়ে, ইনি হলেন আমাদের মুভির কিউট হিরোইন নাভা নাতিশ অর্থাৎ চাঁদনী। ওই হয়ে চাঁদনী দিদি, আপনার মনে কি ঘন্টি বেজে উঠলো নাকি, আমি কিন্তু আপনাকে মিন করেই বলেছি। তো ভাই গান বের করে ফাঁকা 2-4টা মেরে দিদিকে ভয় দেখায়, দিদি তাতেও ভয় পায় না, শঙ্কর দিদির দিকে এগিয়ে যায়, তার কথা, সাহস, সবকিছু তার ভালো লাগে, আর সেই ভালো লাগাতেই তাকে নিয়ে চলে যায় যুদ্ধ করতে। এখন যুদ্ধক্ষেত্রে কি কি হবে বুঝতে তো পারছেন, তারা মজামস্তি করুক, আমরা সামনে যাই। রাতে চাঁদনী সিনুর অটোতে করে বাসায় যাচ্ছে, মাঝে সিনু শঙ্করকে উঠিয়ে নেয়, চাঁদনী দেখে তো চিনে ফেলে, ভাবছে এরা যেন তাকে না দেখে। শঙ্কর সিনুকে চাঁদনীর ব্যাপারে বলতে থাকে, কি মেয়ে রে বাবা, কমর নাকি হাইওয়ে, সে তাকে পছন্দ করে ফেলেছে, তার বউ
বানাবে এটা সেটা লেসবিতা এমন আরো অনেক কথা বলছে দুজন মিলে। চান্দনী রাগ হচ্ছে কিন্তু কিছু বলছে না। যেই সিনু বলে, আরে ভাই কেন চাপ নিচ্ছ, টাকার একটা বান্ডিল মুখে ফেলে দিবে ও এমনি তোমার বাড়িতে হাজির হবে। এই সেরেছে আব্বা জায়দ খানের লুচ্চা ভাষণ, গাড়ি থামা থামা আজ তোকে ভাই, এ তো আমাদের গাড়িতেই। চান্দিনী খুব রেগে যায় কিন্তু শঙ্কর তাকে দেখে সামনে এগোতে থাকে। চান্দিনী সেখান থেকে দৌড় দেয়, এরাও পিছে যায়, সে বাসা যায়, শঙ্কর তার সঙ্গে যায়। এ যা বলছে একদম চান্স নিবি না, রুমে যায়, ভাইও যায়, তারপর দরজা লাগিয়ে তাকে ধরে, দুজনের হাতাহাতি চলে। এর মাঝে বাড়িওয়ালি আন্টি পুলিশকে জানিয়েছিল, পুলিশ আসে। কি হচ্ছে, কে এসেছে এখানে, দরজায় খটখট করে। চান্দিনী বলে, সমস্যা নেই স্যার, এই চোর এখন মালিক হয়ে গেছে, মানে চান্দিনীরও ভাইকে পছন্দ হয়ে গেছে। কপাল, এ জীবন রেখে কি হবে বলুন। এমনি কি বলে সবাই যে ভদ্র ছেলেরা মেয়েদের জাস্ট পার্স ধরে থাকার জন্যই কাজে লাগে, মধু তো এমন ছেলেরাই খেয়ে যায়। যাক আর গভীরে না যাই, তাই বলে আপনারা মেয়ে পড়াতে এমন কিছু করেন না, বংশের ভাতটি নিভে যাবে। কিন্তু পরদিন সকালে শঙ্কর এক মুরব্বীর সঙ্গে তার বাসায় যায়। এই মুরব্বীর নাম হলো কাকা, মানে শঙ্কর তাকে কাকা বলে ডাকে, ছোট থেকে সে তার সঙ্গে কাজ করছে বা সে তাকে বিভিন্ন ডিল করে দেয়। তেমনি এক ডিলের জন্য কাকা এতগুলো টাকা দেয়। কাজ কি, কাশী বিশ্বনাথকে মারতে হবে। শঙ্কর কাশী কাকুর ব্যাপারে অতটা জানতো না, সে জাস্ট টাকা দেখে রাজি হয়ে যায়। কাকা বলে দেয় তাকে কোথায় পাওয়া যাবে আর সে কতটা ডেঞ্জারাস। শঙ্কর এসবের পরোয়া না করে রাতে কাশী কাকুর বাড়িতে আসে। চুপি চুপি বাড়িতে ঢুকে যখন কেউ সেখানে ছিল না, গিয়ে গান তাক করে। কাশী কাকু একটুও ভয় পায় না, কারণ সে মনে করে তাকে মারার মতো সাহস কারো নেই। কিন্তু শঙ্কর গুলি করে দেয়, দাম দাম মেরে সেখান থেকে পালায়। কাশী কাকু শেষ গুলির শব্দ শুনে লোকজন সবাই ছুটিয়ে এসে দেখে কাকু টিকিট কেটে গেছে। শঙ্কর ওদিকে পগার পার, কাকাকে বলছে কাজ হয়ে গেছে। কাকু বলে, শোন, যে মারা গেছে সে সামনের বার সিএম পদের জন্য অপেক্ষায় ছিল, বুঝতে পারছিস কত বড় লোক। শুনলাম একটা গার্লফ্রেন্ড বানিয়েছিস, তাকে নিয়ে কয়েকদিনের জন্য একটু গা ঢাকা দে, এদিকে সব ঠিকঠাক হলে আমি তোকে জানাবো। কাকার কথা মতো শঙ্কর চাঁদনির বাড়িতে এসে বলে তারা গোয়া যাবে। সেখানে গিয়ে কি হবে, সময় কিভাবে কাটবে একটা গানের মাধ্যমে আমাদের দেখাতে থাকে। তো তারা তাদের মজা মজতে করুক, করতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা তারপরে কি হয় সেদিকে যাই, চলুন। পরের রাতে ক্যামেরার সামনে আরেকটা ক্যারেক্টার আসে, ইনি হলেন এসিপি ধারাম। কাকে যেন বলছে, স্যার শঙ্করের খোঁজ পাওয়া গেছে। ওপার থেকে বলে, কোথায়? ধারাম বলে, গোয়াতে। তারপর সকালেই দেখি সে গোয়াতে হাজির। চান্দিনী আর শঙ্কর এখানেই ছিল। ধারাম ধীরে ধীরে তার টিম নিয়ে যাচ্ছে। চান্দিনীর নজরে পড়ে ব্যাপারটা, একজন যেই শঙ্করকে দেখায় চান্দিনী শিওর হয় তারা শঙ্করের জন্য এসেছে। ডাক দেয় শঙ্কর, যাতে শঙ্কর পিছনের দিকে তাকায় আর এদের দেখতে পেয়ে বুলেট থেকে বেঁচে যায়। শঙ্কর আর পুলিশের মাঝে গোলাগুলি হয়। শঙ্কর বুঝতে পারছে না এরা কারা বা তার ব্যাপারে কি করে জানলো যে সে এখানে রয়েছে। এখানে থাকাটা নিরাপদ নয়, তাই শঙ্কর চান্দিনীকে নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু যাবে কোথায়, মাঠ তো ফাঁকা, পিছনে পুলিশ। ধারাম পিছন থেকে একটা শুট করে দেয়, যেটা সে চান্দিনীকে লেগে যায়। আবার একটা মারে, সেটাও তাকে লাগে। চান্দিনী আর দৌড়াতে পারে না, সেখানেই পড়ে যায়। গোয়ার পুলিশ ওদের সামনে এসে দাঁড়ায়, শঙ্কর চাঁদনীকে ধরে। শঙ্কর এখনো বুঝতে পারেনি তার কি হয়েছে। চিল্লাতে চিল্লাতে একটু পর যখন তার হাত ভেজা দেখে যে রক্ত ভিজে গেছে, শঙ্করের মাথা ঘুরে যায়। আবে কে তোরা, কেন করলি, কেন মারলি ওকে? চান্দিনীর জন্য আসলেই খারাপ লাগে যে সে তো জাস্ট তাকে ভালোবেসেছিল, সে তো কিছু করেনি। শঙ্কর অনেক কান্না করে, কারণ এই প্রথম কাউকে সে এতটা ভালোবেসেছিল। তারপর তাকে পুলিশ ধরিয়ে নিয়ে যায় আর সেখান থেকে সে পালিয়েছে, যা মুভির শুরুতে দেখলেন এই ঘটেছে তার সঙ্গে। কাহিনী শুনে দাদি বলে, বেটা চিন্তা করিস না, উপরওয়ালা কিছু কেড়ে নিলে তার থেকে ভালো কিছু দেয়, যা তার মঞ্জিল এসে গেছে। সিন একটা বিলাসবহুল বাড়িতে আসে, এখানে কে রয়েছে, কাকা। পেছন থেকে আওয়াজ আসে, কাকা, শঙ্কর এসেছে। আরে বেটা তুই 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 এখানে কেন, এদিকে এখনো তো কিছু ঠিক হয়নি, তোর গার্লফ্রেন্ডের ব্যাপারে শুনলাম, খুব খারাপ লাগলো। শঙ্কর বলে, তাই এত খারাপ লেগেছে যে জেলে একবার দেখা করতে এলে না, কাকার কথা বেঁধে যেতে লাগে। আরে আসতে চেয়েছিলাম তো। শঙ্কর বলে, কাকা ছোট থেকে আমি তোমার সঙ্গে আছি, কখনো আমি তোমার সিদ্ধান্তকে অসম্মান করিনি, তুমি যা বলেছো আমি চোখ বন্ধ করে তা করেছি, আর এর ফলাফলে তুমি কি করলে, আমায় বিক্রি করে দিলে। কাকা বলে, কি বলছিস, আমি পুলিশকে তোর ব্যাপারে কিছু বলিনি। শঙ্কর বলে, আচ্ছা, তার মানে ওরা পুলিশের লোক ছিল, চান্দিনীকে পুলিশ গুলি করেছে, এটা তো আমি তোমাকে কখনো বলিনি। ছাড়ো, আমার সঙ্গে যা করেছো তা তো তোমার একার প্ল্যান নয়, তুমি জাস্ট বলো তোমার পিছে কে রয়েছে, তুমি কার কথায় আমার সঙ্গে গাদ্দারি করলে। কাকা তো বলেই না, উল্টো শঙ্করকে মারতে চায়, বাট শঙ্কর কাকার মাথায় বোতল মেরে দেয়। এখন তো উপায় নেই, দে দৌড়। দৌড়তে দৌড়তে দুজন একটা আন্ডার ক্রসিং এ আসে, যেখানে সামন থেকে সারাও আসছিল। শঙ্কর কাকার পায়ে গুলি করে, যাতে কাকা সারার গাড়ির সামনে এসে পড়ে আর তার গাড়িতেই উঠে পড়ে। কেমন দেখালো না ব্যাপারটা। আরে কে আপনি, কে আপনি, কি করছেন? কাকা তাকে গাড়ি চালাতে বলে, বা ততক্ষণে শঙ্কর এসে যায়। শেষবারের মতো নাম বলতে বলে, কাকা বলে না। শঙ্কর সারার সামনেই কাকাকে মেরে দেয়। সারা তো ভয়ে চিল্লাচ্ছে, শঙ্কর ঝাড়ি মারে, চুপ করো। সারাকে দিয়ে কাকার পকেট থেকে মোবাইল আর ওয়ালেট নিয়ে শঙ্কর সেখান থেকে চলে যায়। সারা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে অরুণকে কল করে বলে, এই ঘটেছে, আমার ভয় করছে। অরুণ বলে, আমি পুলিশ পাঠাচ্ছি, তুমি সেখানে দাঁড়াও। সেও একজনের পিছু নিয়েছে, অনেকটা পিছু নেওয়ার পর তাকে ধরেও ফেলে, বাট সে আবার পিছলে যায় আর রাস্তার মাঝে এসে গাড়ির সঙ্গে লেগে সেখানেই মারা যায়। অরুণ তার ফোন নিয়ে
নিয়ে চলে যায়। এই লোকটার নাম হলো হাওয়ালা প্রকাশ, নাম মাথায় রাখেন হাওয়ালা প্রকাশ। ওদিকে ডিজিপির সঙ্গে দেবার মামা রামমূর্তি মর্গে এসেছে কাকাকে দেখতে। ডিজিপি বলে একেও শঙ্কর মেরেছে। মূর্তি বলে প্রকাশ নামে একজন মারা গেছে, তার সঙ্গে কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখুন। কমিশনার বলে স্যার ওই কেস তো সিবিআই দেখছে। ওকে সিন পরদিন সকালে আসে, আরুণ একটা টিউন বাজাচ্ছিল, সারা আসে কান্না করছে। আরে কি কি হয়েছে তোমার, কান্না করছে কেন? সারা বলে সে তার নিজের চোখে যা দেখলো তা সে মানতে পারছে না, কি করে এত সহজে একটা মানুষ কাউকে মারতে পারে। অরুণ বলে ওইটা শঙ্করের প্রফেশন, আর তাছাড়া ওর গার্লফ্রেন্ড মরেছে তাই ও এমন ফ্রাস্ট্রেশনে আছে, তুমি ওসব নিয়ে ভেবো না। সারা বলে তুমি এসব লোকদের সঙ্গে ডিল করো, এখন তো আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে। অরুণ বলে এই কেস শেষ হলে আমি লিভ নিব, আর আগামী 14 ফেব্রুয়ারি আমরা বিয়ে করবো, তুমি জাস্ট সেটা নিয়ে ভাবো, এগুলো নিয়ে ভেবো না। দিদি খুব খুশি। তো এরা এদিকে ভাবুক, ওদিকে শঙ্কর যায় চাঁদনির বাসায়, মালিকের থেকে চাবি নিয়ে তার রুমের ভেতরে যায়। তার রুমে ঢুকতেই তার খারাপ লাগা কাজ শুরু করে। সামনে তার ছবি ছিল, তার সঙ্গে কথা বলতে থাকে, আর এর সঙ্গে পার হয়ে যায় আরো কিছু সময়। সিন দুদিন সামনে এনে এন্ট্রি করায় মুভি অন্য আরেক ক্যারেক্টার সঞ্জয় শিন্ডে স্যার, অর্থাৎ সিবিআই হেড চন্দ্রকান্তের উপর থেকে কল দিয়ে তাকে চাপ দিচ্ছে কাশী বিশ্বনাথ মামলার সমাধান কেন হচ্ছে না। কাকু বলে স্যার এই কেস এক অফিসার দেখছে, সে অনেকটা এগিয়েছে, খুব তাড়াতাড়ি সত্যটা বাইরে আসবে, আপনি আমাকে আর একটু সময় দিন, বলে তাকে ম্যানেজ করে। এরপর কাকু আরুণকে ফোন দিয়ে রাগ দেখায় যে সে কেন তাকে আপডেট দিচ্ছে না। আরুণ বলে সে এই কেস অলমোস্ট ক্লোজ করতে চলেছে, জাস্ট আর একটা সূত্র দরকার, এই খুনির পিছনে নাকি অনেক বড় বড় হাত রয়েছে। লাস্ট লিঙ্কটা কানেক্ট করতে সে একটা জায়গায় এসেছে, স্যার কেউ আসছে। ও শঙ্কর, স্যার শঙ্করও এখানে, আমি পরে আপনাকে ফোন দিচ্ছি, বলে ফোনটা কেটে দেয়। কাকুর জিদ ওঠে, বাট কিছু করার নেই। দুই পাশ থেকে দুজন এখানে এসে মুখোমুখি হয়, যেখানে অলরেডি একটা লোক মরে পড়ে আছে। আরুণ বলে শঙ্কর তুই এখানে কেন, তুই কি জামালের জন্য এসেছিস? শঙ্কর বলে হুম, কাকার ফোনে এর নাম দেখেছি, নাম্বারে ফোন দিলে একজন এখানে আসতে বললো। আরুণ বলে হাওয়ালা প্রকাশকে চিনিস? শঙ্কর বলে না, আমি কাকাকে ছাড়া কাউকে চিনি না। আরুণ বলে তুই সামন থেকে এলি, আমি তোর সামন থেকে এলাম, আমরা তো কেউ একে মারিনি, তার মানে আব্বা এটা ফাঁদ। তখনই গুলি চালা শুরু হয়, একদল লোক তাদের দুজনের উপর হামলা করে, অনেকক্ষণ গোলাগুলি চলে। হামলা চলতে চলতে একটা সময় এই বকরিদের মিনিস্টার আরুণকে শুট করে দেয়। আরুণ অনেক চেষ্টা করে তাকে থামানোর, বাট সে আরুণকে শুট করে দেয়। আরুণ এখানে পড়ে যায় আর ওইদিকে শঙ্কর পড়ে যায়, মানে দুজনে এখানে মার খায়। এরা আরো কিছু করার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়, ওরা সেখান থেকে পালায়। কাকু দিল্লিতে খবর দেয় কেসের সব তথ্য আরুণের কাছে ছিল, কিন্তু আজ শুট আউটে তার অবস্থা খারাপ, শঙ্করও সেখানেই ছিল। উপর থেকে অর্ডার দেয় আমি জানি না তুমি কি করবে, আমাদের জাস্ট তথ্য লাগবে, কাশী বিশ্বনাথ খুনির পিছনে কে ছিল এটা জানতে হবে। সেন হসপিটালে আসে, আরুণের খবর শুনে সারা দৌড়ে আসে, বাট ততক্ষণে ডক্টর হার মেনে নেয়, আরুণ সেখানে মারা যায়, তাকে বাঁচানো যায়। আরুণকে এমন অবস্থায় দেখে সারার কেমন লাগছে বা কেমন লাগার কথা সেটা তারাই ভালো বুঝবে যারা তার প্রিয় মানুষটাকে চোখের সামনে হারতে দেখেছে। কিছুক্ষণের জন্য তো সে শকড হয়েই থাকে, তারপর কান্না করে, তার কষ্টে সে বাঁচতেছে না। চন্দ্রকান্ত কাকু তাকে ধরে, সারা শান্ত হও, জরুরি কথা বলছি, শোনো, তুমি ব্রেন ট্রান্সফার নিয়ে রিসার্চ করছো, আমি টিভিতে দেখেছিলাম, আর আরুণও তোমার ব্যাপারে আমায় বলেছিল, আমরা যদি অনুমতি দেই তাহলে তুমি কি আরুণের ব্রেন ট্রান্সফার করতে পারবে? সারা তো অবাক, স্যার কি বলছেন? কাকু রেগে যায়, আরে কেসের সব তথ্য ওর কাছে রয়েছে, এছাড়া আর কোনো উপায় নেই, আমি চাপ নিতে পারছি না, তুমি পারবে কিনা সেটা বলো। সারা বলে সে পারবে, বাট কখনো তো কোনো মানুষের উপর সে ট্রাই করেনি, টেস্ট করেনি। কাকু বলে সমস্যা নেই, তুমি এর উপর টেস্ট করো। সারা বলে স্যার এতে ওর লাইফ রিস্কে পড়ে যেতে পারে। কাকু বলে ঠিক আছে, তাহলে ওর উপর ট্রাই করো। স্যার উনি মারা যেতে পারে। কাকু বলে গেলে যাক, এত ভালো একজন সিপাহী মারা যাবে আর ওর মতো একটা লোফার বেঁচে থাকবে কি করে হয়? তুমি তৈরি করো, আমি সব দেখে নিচ্ছি। এদিকে সিন চেঞ্জ করে অপারেশন সেটআপে আনা হয়, মানে আরুণের ব্রেন ট্রান্সফার করে শঙ্করের মাথায় দেওয়া হবে, যাতে সিবিআই আরুণের থেকে কেসের সব ডিটেলস নিতে পারে। বাট মাঝে শঙ্করের হুঁশ ফিরে আসে, সে এইসব দেখে ছোটাছুটি করতে থাকে, কি হচ্ছে এখানে। পরে অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে ঘুম পাড়িয়ে তারপর সারা তার কাজ শুরু করে, মাথার পিছনে কি যেন সব করা হয়, তারপর এইভাবে ব্রেন ট্রান্সফার করে। এরা জ্বালা কি শুনলেস হয় বারে, এমনি নাকি ব্রেন ট্রান্সফার হয়, যাক তারা যেটা বলবে সেটা আমাদের দেখতে হবে। তো অনেক কিছুর পর ফাইনালি অপারেশন খুব ভালোভাবে শেষ হয়, এখন নির্ভর করছে শঙ্করের উপর সে কিভাবে রিয়াক্ট করবে। সারা বলে তার মাথায় আস্তে আস্তে আরুণের মেমোরি জায়গা নিবে, আর নিজের মেমোরি সে ভুলে যাবে। বেহুশ থাকা অবস্থায় শঙ্করের চান্দিনীর কথা মনে পড়তে পড়তে হুঁশ ফিরে আসে, এমন ভান করে সে ওয়াশরুমে যাবে। সারা যেই তার হাত খুলে দেয়, শঙ্কর তাকে ধরে ফেলে, বল কি হচ্ছে এখানে, কে তুই? সারা যেই বলে সে নিউরো সায়েন্টিস্ট, শঙ্কর বলে রে আমার মনে হয় কিডনি কুইন্ডি সব খুলে নিয়েছিস না? সারা বলে আরে কি যাতা বলছো, এটা সরকারি অফিস, এখানে সব থেকে কড়া সিকিউরিটি, তার সঙ্গে কি কি হয়েছে সব বলে। শঙ্কর কিছুই বুঝতে পারছে না। একটু পর কাকু তার ছেলে পেলে নিয়ে এসে দেখে এ তো উঠে গেছে। কাকু শঙ্করকে শান্ত হতে বলে, কিন্তু সে অশান্ত হয়ে পুলিশদের মেরে মুড়ে সেখান থেকে পালায়। রাতের হাইওয়েতে পুলিশ হেলিকপ্টার নিয়ে তার পেছনে, ভাবা যায় তো, দৌড়াতে দৌড়াতে হুট করে ইলেকট্রিকের শকের মতো তার মাথার পিছে একটা শক লাগে, আর শঙ্করের চোখের সামনে আরুণ ও সারার স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে। সমানে সমানে তার চোখের সামনে শুধু তাদের স্মৃতিগুলোই আসছে। শঙ্কর মাথা ধরে চিল্লানি দিয়ে সেখানেই বসে পড়ে, কারণ তার পেইন হচ্ছিল, রাস্তার মাঝে বসে গেছে, যার কারণে গাড়ি থেমে যায়, ট্রাফিক বেঁধে যায়। শঙ্কর কিছু বুঝতে পারছে না, আবার এমন একটা ঝটকা খায়, আর এদের সিন তার চোখের সামনে ভাসতে থাকে। কি হচ্ছে এসব, কি? বিরক্ত হয়ে মাথায় হাত দেয়, আর হাতের সঙ্গে পেছনে কিছু একটা বাঁধে। কি হলো? ক্যামেরা পেছনে এনে দেখায় তার মাথায় তো USB পোর্ট বানিয়ে রেখেছে, মনে হচ্ছে পেন ড্রাইভ ঢুকাও আর ডাউনলোড করো। যাক, ব্যাপারটা নিয়ে
শঙ্কর খুব অবাক হয় আর তাকে ফোকাস করে লেখা ওঠে ডাবল সিম কার্ড অ্যাক্টিভেটেড, মানে মুভির ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভেল পর সিন এখানে শুরু হয়। অফিসাররা শঙ্করকে ধরতে পারেনি, আবার ভিলেনদের পক্ষ থেকে আরেকটা দল শঙ্করকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে শঙ্কর গেল কই? সিন নিয়ে আসে সিনুর কাছে, যে সবে একটা টুকটুকি নিয়ে একটু নার্গিসের গান লাগিয়েছে। এর মাঝে শঙ্কর আসে, আবে কি হচ্ছে বে এখানে? আরে তুই কখন এলি? এতদিন কই ছিলি? খোঁজ খবর নাই? শঙ্কর বলে সব পরে বলছি, আগে দেখ আমার পিছে কি হয়েছে, এটা কি লাগিয়েছে দেখ তো। সিনু দেখে বলে ভাই কি যে বুঝতেছি না, কিন্তু যাই হোক দেখতে সুন্দর লাগছে, কবে বানাই নিলা এটা? শঙ্কর বলে আবে এটা পুলিশ লাগিয়েছে। সিনু বলে ভাই তাহলে তো ওরা এর ভিতরে সিম ভরিয়ে দিয়েছে যাতে তোমায় খুঁজে বের করতে পারে। কি তাই? শালা এটা যে করেছে তাকে ধরতে হবে, চল। সিনুকে নিয়ে বের হয় সারাকে ধরতে। সারা ল্যাব থেকে বের হতেই এরা তাকে অটোর ভিতরে উঠিয়ে নেয়। আরে শঙ্কর, শঙ্কর রেগে যায়, চুপ থাক পাপি মেয়ে, এটা কি করেছিস আমার সঙ্গে? কারেন্টের মতো ঝটকা লাগে, মাথা ঘোরে, কি যেন সব চোখের সামনে ভাসে। সারা বলে দেখে শঙ্কর তোমার ট্রিটমেন্টের প্রয়োজন, আমার সঙ্গে চলো প্লিজ। বাসায় এনে সারা তাকে মেডিসিন দেয়, তারপর সব খুলে বলে যে কিভাবে কি হয়েছে, তার সঙ্গে কি কি করা হয়েছে। আরুণের মেমোরি তার মাথায় সেট করা হয়েছে, এতে আরুণের স্মৃতি তার চোখের সামনে ভাসবে আর তার স্মৃতি সে ভুলে যাবে। শুনে শঙ্কর আরো অবাক হয়, কি আমার স্মৃতি আমি ভুলে যাব? তার মানে আমি চাঁদনিকেও ভুলে যাব? সারা বলে হুম। আরুণ খুব রেগে যায়, কি করেছিস তুই এটা? দুনিয়াতে সেই আমার একমাত্র আপনজন ছিল যে বিনা স্বার্থে আমায় ভালোবেসেছিল, এখন তার কথা আমি মনে রাখতে পারবো না? সারার চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে। শঙ্কর সেটাও বলে যে তোর চেহারা আমার চোখের সামনে ভাসছে কেন? সারা বুঝতে পারে তার অপারেশন কাজ করছে, কিন্তু শঙ্কর সারাকে সহ্য করতে পারছে না। তার আফসোস চাঁদিনীকে নিয়ে, চাঁদিনীর কথা ভেবে শঙ্করের খারাপ লাগে। চাঁদিনীকে ভুলে যাবে, তার আগে সে তার খুনিদের খুঁজে বের করতে চায়, তাই সেখান থেকে চলে যায়। সারা ফোন করে কাকুকে বলে তাদের প্ল্যান কাজ করেছে, বাট একটু সময় লাগবে শঙ্করের পুরোটা আরুণ হতে। বারে এসে শঙ্কর একটু মালটাল খেয়ে মাথাটা ঠিক করছিল, এরা এসে তার উপর হামলা করে। আর কত পালাবি বে? শঙ্কর বলে আমি জানতাম তোরা পিছে আসবি, এই জন্য আমি পাবলিক প্লেসে নাচানাচি করছিলাম। বাঁচতে চাইলে তাড়াতাড়ি বল তোদের কে পাঠিয়েছে বা আমাকে কে মারতে চাইছে, এরা কি আর সেটা বলে? লম্বা ফাইট সিন হয়, তাদের মারামারি করতে দেখে ক্যামেরাটা টেলিফোনে ফোকাস করে, উঠায় কে? রামমূর্তি, সিএম দেবার মামা। ফোন করেছে কে? ওই যে আরুণকে যে মারলো, বকরিদের মিনিস্টার। রামমূর্তি বলে যে করে হোক ওকে মার, আমাদের নাম যেন সামনে না আসে। ঠিক আছে স্যার, দেখছি। শঙ্কর সবাইকে কেলাচ্ছে আর জানতে চাচ্ছে তাদের কে পাঠিয়েছে, কিন্তু এরা কিছু বলছে না। মাঝ অবস্থায় পুলিশ সেখানে আসে, তাই যে যার মতো সেখান থেকে পালায়। ওখান থেকে ফিরে রামমূর্তির লোকেরা তাকে বলে শঙ্করকে মারতে আরো সময় লাগবে। কাকু বলে কি করবে করো, বা তাড়াতাড়ি করো। কি হলো মামা, ওরা কারা? নানা ভাগেরা কেউ না, এরা আমারই লোক। সিনু শঙ্করকে নিয়ে যাচ্ছে। কিরে কোথাও যাবি নাকি বাড়িতে যাব? বাড়ির কথা বলাতে শঙ্করের মাথায় আরুণের কিছু সিন ভেসে ওঠে। সে যেভাবে দেখতে পাচ্ছে অটো সেদিকে নিতে বলছে, সেই সিন অনুযায়ী একটা বাড়িতে আসে। সিনুকে যেতে বলে শঙ্কর বাড়ির ভিতরে যায়। তারপর যেমন যেমন মাথায় আসছে সেম ভাবে সেই জিনিসগুলো সে দেখতে পাচ্ছে। এবার শঙ্কর বুঝতে পারে আরুণের স্মৃতি তার মাথায় কাজ করছে, কিছু লোকের নাম দেখতে পায়। তারপর আরুণের পিসি ওপেন করে, একটা ভিডিও ফাইল দেখে। ওপেন করে দেখে আরুণ যে শঙ্করের স্টেটমেন্ট নিয়েছিল এটা তারই ভিডিও। সেখানে আরুণকে শঙ্কর বলছিল সে জাস্ট কাকার কথা বিশ্বনাথকে মেরেছে, তার পিছে কি আছে সে জানে না, অপরাধ সে করেছে, কিন্তু তার চাঁদনীকে কেন মারা হলো, সেখানকার খবর পুলিশ কি করে পেল। এটা শোনার পর আরুণ ধর্মের কাছে যায়, সে শঙ্করের গোয়া থাকার ব্যাপারে খবর কি করে জানলো। ধর্ম বলেছিল আনন একটা ব্যক্তি তাকে ফোন করে খবর দিয়েছে, কোন এরিয়ার কোন বুথ থেকে কলটা এসেছিল জেনে আরুণ আবার সেগুলোর ফুটেজ কালেকশন করে। দেখে একটা লোক ওই সময় ঢুকলো, কথা বলে ব্যাগ নিয়ে চলে গেল। তাকে ফলো করে দেখা যায় যে সে একটা হোটেলে এসে আরেকজনের সঙ্গে দেখা করলো, ব্যাগটা তাকে দিল। ব্যাগটা জুম করে দেখে আর শঙ্করের মাথায় কিছু একটা আসে। দৌড়ে চাঁদনীর বাড়িতে আসে, আলমারি খুলে সে ব্যাগটা বের করে, যেটা ভিডিওর ফুটেজে দেখলো। ফোন আসে কাকুর কাছে, করেছে শঙ্করের ভিতরে থাকা আরুণ। স্যার আমি আরুণ বলছি। আরুণ বলছো? হ্যাঁ বলো। হাওয়ালা প্রকাশ, তাকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টে সে মারা যায়, ওর ব্যাংক ডিটেলস আমার চাই, নাও। কাকু বলে আরে সেটা তো আমি তোমায় দিচ্ছি, কিন্তু তুমি আছো কোথায়? তোমার সঙ্গে আমার দেখা করা জরুরি। আরুণ বলে আর সিন কাট করে এখানে আসে। আরুণ অপেক্ষা করছে, একটু পর সবাইকে নিয়ে কাকু সেখানে চলে আসে। আরুণ কেসের ব্যাপারে বলে স্যার হাওয়ালা প্রকাশের অ্যাকাউন্টে 2 কোটি টাকা আসে। প্রকাশ দেয় জামালকে, আপনার পাঠানো ব্যাংক ডিটেলস এ জানতে পারলাম হাওয়ালা প্রকাশকে কোনো এক খান কোম্পানি টাকা পাঠিয়েছে, এই সেই টাকা। কাকু বলে এই ব্যাগ তুমি কই পেলে? তখনই আরুণ ঝটকা খেয়ে শঙ্কর হয়ে যায়। কি এই ব্যাগ কই পেলে? শঙ্কর বলে জামাল কাকাকে দিয়েছে, আর কাকা আমাকে, আর আমি চাঁদনি। ওয়ে, শঙ্করের মুডে আসে, আবে তোরা আমার পিছে পড়ে আছিস কেন বে? তুই তো এসবের মূল না, তুই তো আমার সঙ্গে সব করেছিস না, বলে শঙ্কর কাকুকে মারা শুরু করে। বাট তাকে কেউ মারতে পারে না, কারণ তাকে মারে তো সব শেষ হয়ে যাবে। শঙ্কর সুযোগ বুঝে একজনের গান কেড়ে নিয়ে সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিন হসপিটালে আসে, দেবার বইয়ের ডেলিভারি হচ্ছে, একটু পর বাচ্চাকে বের করে আনা হয়, ছেলে বাচ্চা হয়েছে। দেবা বলে তার বাবা ফিরে এসেছে। দেবার কথা বলাতে আন্টি আবারও মনে করে দেয় তার বাবার খুনিকে সে এখনো মারেনি। দেবা তার মাকে প্রমিস করে সে তার বাবার খুনিকে ছাড়বে না। পাশ থেকে রামমূর্তি কাকু কিভাবে তাকিয়ে আছেন দেখেছেন? শঙ্কর সারাকে নিয়ে এখানে এসেছে, সমুদ্র পারে দাঁড়িয়ে চাঁদনির কথা মনে করতে থাকে, গোয়া এসে তারা কিভাবে সময় কাটিয়েছিল, সে তাকে কতটা ভালোবাসত। চোখের সামনে থেকে আস্তে আস্তে চাঁদনি মিশে যাচ্ছে। শঙ্কর সারাকে জিজ্ঞেস করে তুমি কি আরুণের কথা মনে করো? সারা বলে এমন কোন রাত নেই যে রাতে আমি তাকে ভেবে কাঁদি না। শঙ্কর বলে তুমি কাঁদতে পারছো কারণ তোমার মাথায় আরুণের অনেক স্মৃতি রয়েছে, কিন্তু আমায় দেখো, আমি তার কথা ভেবে কান্নাও করতে পারবো না। বেচারি কতটা ভালোবেসেছিল আমায়, আমার উপর কতটা ভরসা করেছিল। শঙ্করের গলা চেপে আসছে, বলে ভুল হলে ঠাঁস করে থাপ্পড় মেরে আমায় শুধরে দিত, এখন কে আমাকে
ডাকবে, কে আমার শাসন করবে? ওরা মেরে ফেললো ওকে? এ সারা, আমার পিছে যেটা লাগিয়েছিস খুব পেইন দেয়। সারা হাত দিতে যাবে, শঙ্কর হাতটা টেনে বুকে রেখে বলে, পেইনটা এখানে হয়। সারা কি বলবে বুঝতে পারছে না, তারও খারাপ লাগছে। দুজনেই চেয়েছিল, হুট করে শঙ্কর বলে ওঠে, পিঙ্কি তো? সারা অবাক হয়, এ নাম তো শুধু অরুণ জানতো, আর সেই আমায় ডাকতো। শঙ্কর আবার রেগে যায়, এ তুই কেন আসছিস আমার মাথায়? আমি শুধু চাঁদনীকে চাই, আমি অরুণ না, আমি স্মার্ট শঙ্কর। ক্যামেরা সেখানে একটু ফোকাস দিয়ে সিন কাট করে দুই দিন সামনে কাকুর কাছে নিয়ে আসে, যে সারাকে ফোন করে বলছে, সারা শঙ্করের ভিতরে থাকা অরুণ ফোন করে একটা ঠিকানা চাইলো, আমি তোমায় দিলাম, তুমি দেখো তো ব্যাপারটা। পরে সিনে দেখা যায় শঙ্কর সেই ঠিকানায় আসলো, পরিত্যক্ত একটা বাড়ি না কি জানো, উপরে একটা মেয়ের চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। শঙ্কর গিয়ে দেখে কয়েকজন 10-15 লিটার গান্ডুরা মিলে একটা মেয়ের সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করছে। শঙ্কর ডাকে, বাহ সুপার অস্থির সিন তো। আবে তুই কে বে? শঙ্কর বলে, এসেছিলাম খান কোম্পানি খুঁজতে, বাট এখানে তো শুটিং চলছে। শঙ্করের কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ায় তাদের নেতা, তাকে দেখে শঙ্করের ভিতরে থাকা অরুণ বলে ওঠে, আবে তুই তুই তো আমাকে মেরেছিলি। বকরির নেতা বলে, কি যাতা বলছিস বে, আমি তোকে কবে মারলাম? শঙ্কর বলে, মামা এবার তোর খবর আছে, বলে শুরু করে মারামারি। মারামারি একটা পর্যায়ে লম্বু পালানোর চেষ্টা করে, শঙ্কর পিছে যায়, একটা লাঠি উড়ে এসে লম্বুর মাথায় লাগে। শঙ্কর এসে তাকে মারে আর জিজ্ঞেস করে, বল তোর বসকে তুই আমাকে কেন মেরেছিস, কে তোকে মারার অর্ডার করেছিল? লম্বু বলবে, পেছন থেকে আরেকজন এসে তার মাথায় মেরে দেয়, যার কারণে শঙ্কর তাদের ধরতে পারে না, সে সেখানেই পড়ে যায়। চাঁদিনীর কথা মনে করতে থাকে, কিন্তু আস্তে আস্তে সেও গায়েব হয়ে যায়। একটু পর সেখানে সারা এসে তাকে ধরে, সারা শঙ্করকে তার বাড়িতে আনে, বসে বসে অরুণের ছবি দেখছিল। শঙ্কর অরুণের সেই টিউনটা বাজায় যেটা শেষবার অরুণ সারাকে শুনিয়েছিল। সারা অবাক, তুমি এটা কি করে জানলে? অরুণ বলে, তোমার জন্মদিনে আমি এই টিউন বাজিয়েছিলাম, জানো সেদিন যখন আমায় গুলি লাগে চোখের সামনে জাস্ট তোমার চেহারাটা ভেসে উঠেছিল, আমি শুধু তোমাকে নিয়ে ভাবছিলাম যে তোমার কি হবে। শঙ্করের ভিতরে থাকা অরুণ এসব বলছে। সারা শঙ্করকে অরুণ মনে করে তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, আর এই সুবাদে দুজন চলে যায় বালাসি ঘাটে। সেখানে গিয়ে তারা একটু চা পান খাক, আমরা তার পরে যাই। সারা শঙ্করকে নিয়ে যেখানে এসেছে সেখানে আবার ধারম আসে, সেম গোয়ার মতো, বাট এবার শঙ্কর আগে দেখে নাই, গান নিয়ে সেও রেডি হয়। ধারমকে আগেই বলে দেয়, মিস্টার ধারম সিবিআই অরুণ হেয়ার, আইডি পাক্কা দেয়। ধারম আইডি দেখে বিশ্বাস করে। অরুণ বলে, কি ব্যাপার ধারম? ধারম বলে, স্যার খবর পেয়েছি শঙ্কর এখানে আছে, আমরা তাকে ধরতে এসেছি। অরুণ বলে, শঙ্কর এখানে আছে, কে বলেছে আপনাকে? ধারম আবারও সেম কথা বলে, আনুন একটা কল এসেছিল স্যার। অরুণ শঙ্করের মোডে আসে, আবে একই বান আর কতবার দিবে, বলে শুট করতে শুরু করে। ধারম দেখে এটা শঙ্কর, লেগে যায়, বাট এবার শঙ্কর আর ভুল করে না, এখান থেকে না পালিয়ে সবাইকে সাইজ করে দেয়। ধামাধাম সবাইকে মেরে মরে অবশেষে ধারমকে ধরে সিবিআই এর গোপন জায়গায় নিয়ে আসে। বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিয়ে তার ফোনটা নিয়ে নেয়। কাকু বলে, তাকে বেহুশ করলে কেন, সে তো সব বলে দিতে চেয়ে। অরুণ বলে, স্যার তার আর দরকার নেই, আমি আপনাকে সব বলছি, আপনার ধারণাও নেই এর পিছে কে রয়েছে। কে রয়েছে? অরুণ বলে, কাশী বিশ্বনাথ পরবর্তী সিএম হতে চলেছিল, তার এই খুন হওয়াতে সিএম কে হয়েছে? তার ছেলে। ধারমের ফোনে সিএম এর মামা রামমূর্তির ভয়েস পাওয়া গেছে, তার মানে রামমূর্তির কুকুর হলো এই ধারম। এরা একটা চেন বানিয়েছে, 2 নম্বর কোম্পানির নামে হাওয়ালা প্রকাশের অ্যাকাউন্টে টাকা পাঠায়, প্রকাশ টাকা দেয় জামালকে, জামাল কাজ দেয় কাকাকে, আর কাকা কাজ দেয় শঙ্করকে। প্ল্যান ছিল শঙ্করকে ফেঁসে দেওয়া, তাই মাঝের চেন ভেঙে দিতে তারা জামালকে আগেই মেরে দেয়, যাতে রামমূর্তি অবধি কেউ জানতে না পারে। কিন্তু শঙ্কর জেল থেকে পালিয়ে খেলা পাল্টে দেয়, তার মানে মূল কালপ্রিট মিস্টার রামমূর্তি। কাকু বলে, বাপরে কত ভালো মানুষ সেজে থাকে, কিন্তু সিএম এর মামা সে, তার গায়ে হাত দেওয়া তো কঠিন হয়ে যাবে। অরুণ বলে, স্যার আমার কাছে প্ল্যান আছে, খবর পেয়েছি সিএম তার বাচ্চার নামকরণের জন্য কাশী গেছে, ওখানেই সাইজ করা যাবে, আপনি জাস্ট ব্যাকআপ রেডি করুন। কাকু চলে গেলে অরুণ সারাকে ধরে, এ আবার পোল্ট্রি নিবে না তো? সারা বলে, না স্যার, ও এখন নিজেকে কন্ট্রোল করতে পারে, নো প্রবলেম। সিন চলে আসে কাশীতে, এরা এখানে পূজা করছে, ওদিকে এরা নজর রাখছে। একটু পর মামার কাছে ফোন আসে, মামা শঙ্কর বলছি। আরে কই দেখছিস বে, পিছনে দেখ এদিকে, ব্যাস ভাই একেবারে আসল রূপে হাজির, কি স্টাইল, অনেক হয়েছে মামা, সামনে আয় রিল করবো, সব প্রমাণ আমার কাছে। উপায় নেই, মামা দেবাকে কিছু না বলে শঙ্করের কাছে যায়। শঙ্কর ছবি দেখিয়ে বলে, আমি কাকা, তারপর জামাল, হাওয়ালা প্রকাশ, ধরম তুই সিএম। এবার লাইনে আয়। রামমূর্তি বলে, কত চাস? শঙ্কর বলে, 100 কোটি। শুনেই মামার গলা শুকিয়ে যায়। আবে কি বলছিস? শঙ্কর বলে, যদি খুনটা তুই করাতি মামা, তাহলে না হয় কম বেশি করতাম, কিন্তু করিয়েছে কে? সিএম, এটুকু তো দিতেই হবে। মামা প্রমাণ দেখতে চায়। শঙ্কর একটা অডিও শুনে যেখানে মামা ধারামকে বলছিল, এ ধারাম কি করবে জানি না, ওই শঙ্করকে রাস্তা থেকে সরা, আর আমার ভাগিনা বা আমার নাম যেন কোনোভাবে না সামনে আসে। ওই যে ধর্মের ফোন নিয়েছিল শঙ্কর, তার ফোনে অটো রেকর্ড চালু ছিল, সেখান থেকে পেয়েছে এগুলো। প্রমাণ দেখে মামা গিয়ে দেবার সঙ্গে কথা বলে। দেবা দেখে শঙ্কর এখানে এসেছে, পূজা থেকে উঠে তার কাছে যায়। শঙ্করকে দেখে দেবা লোকেরা গান বের করে, কিন্তু দেবা তাদের থামিয়ে দেয়। আন্টি মনে মনে একেই তো খুঁজতেছিল। দেবেন্দ্র উল্টা শঙ্করকে ভয় দেখাতে থাকে। শঙ্কর বলে, বেটা বাপকে মেরে সিএম হয়ে আবার নিজের বাচ্চাকে বাপের নাম দিয়ে মাকে বোঝালো, বাহারে রাজনীতি, আপনি একজন নেতা। দেবেন্দ্র খুব
খুব গর্ব করতে থাকে। সে বলে, ক্ষমতার জন্য আমি বাবাকে ছাড়িনি, তুই কেবে এখান থেকে বেঁচে ফিরতে পারবি? শঙ্কর বলে, বাপরে এত বড় ধমকি, সঙ্গে গান রয়েছে, পেছনে ব্যাকআপ রয়েছে, বডিতে ক্যামেরা, কেন বেঁচে ফিরতে পারবো না বে? কি ক্যামেরা, ক্যামেরা কোথায়, ক্যামেরা কোথায়, সব কি রেকর্ড হয়ে গেছে? সিএম এর মাথা খারাপ হয়ে যায়। মামা ও কি বলে, ডিল করো সঙ্গে, সেটেলমেন্ট করো এখনই। আন্টি ঠিক আছে, এ কি বলছিস, যে তোর বাপকে মেরেছে তার সঙ্গে সেটেলমেন্টের কথা বলছিস? এবার শঙ্কর আন্টিকে ঝটকা দেয়, আন্টি আমি একা না, আমার সঙ্গে এরা সবাই মিলে আপনার হাজবেন্ডকে মেরেছে, সেটেলমেন্ট তো করতেই হবে না। শুনে আন্টি তো মন ভেঙে যায়, এ কি বলছে ও। দেবেন্দ্র আন্টিকে বোঝাতে চায়, কিন্তু আন্টি ঠাটি একটা চটকানা মারে, তারপর তার ভাইকেও মারে। এরপর শঙ্করকে বলে, এ শঙ্কর যত টাকা লাগে আমি তোকে দিব, তুই এদের মার। শঙ্কর আরুণের রূপে সবাইকে স্যারেন্ডার করতে বলে, চারদিক থেকে পুলিশ ঘিরে নেয়, দেবেন্দ্র লোক তাদের সেভ করছে। মামা দেবাকে এখান থেকে বের হয়ে যেতে বলে, সে এদিক সামনে নেবে। দেবা বের হয়ে যায়, কিন্তু শঙ্কর তার পিছে যায়। নদী পার হয়ে দেবা এখানে আসে, শঙ্করও তার পিছে আছে। এখানে এসে শঙ্কর ধরা খায়, মারটার খেয়ে কঠিন এক অবস্থা। দেবেন্দ্র একেবারে মাথায় বাড়ি দিয়ে দেয়, আর ভেতরে তার মারে ঝটকা লেগে আরুণ থেকে শঙ্করের মেমোরি অ্যাক্টিভ হয়ে যায়। আবার উঠে পড়ে, দেখে তার অবস্থা খারাপ। কি বে আমায় মারলো, কে বে তোরা কারা, আমি এখানে কেন? সারা চিল্লাই ওঠে, শঙ্কর ওই তোমার চাঁদনিকে মেরেছে। ব্যাস ভাইয়ের পেছন জ্বলে ওঠে আর শুরু করে মারামারি। শেষ পর্যায়ে দুজনের মাঝে লড়াই চলে, ভাই ফুল বডি মডি বানিয়েছে তাই একটু দেখায়। দুই দিক থেকে দুজন দৌড়ে আসে, শঙ্কর নিচ থেকে গিয়ে দেবেন্দ্রকে মেরে দেয়। যা খেচে মুচে তার খেল শেষ করে দিয়ে শরীরে জোশ কমাতে থাকে। আর পেছনে চন্দ্রকান্ত কাকুর ভয়েস সারাকে বলে যে সব ঠিকঠাক আছে, দুজনেরই বদলা পূরণ হয়ে গেছে, শঙ্করের এই ট্রান্সফারের ব্যাপারে কাউকে কিছু বলতে হবে না, তোমরা নতুন করে শুরু করো বলে স্ক্রিন কালো হয়ে সিন 14 ফেব্রুয়ারিতে আসে। শঙ্কর এখন পুরো আরুণ হয়ে গেছে, সারাকে বিয়ের প্রপোজাল দেয়, কথাবার্তা সবকিছু আরুণের মতোই, তাই সারাও রাজি হয়। ফাইনাল টাচ দিতে গিয়ে আবারও শক লাগে, আর ক্যামেরা তাদের ফোকাস করে মুভিটা এখানেই শেষ করে দেয়। মানে মুভির দ্বিতীয় পর্বের একটা হিংসা আর কি। তো সায়েন্স আমাদের কল্পনার বাইরে চলে গেছে, সবকিছু আমাদের আন্দাজের বাইরে করে দেখাচ্ছে সায়েন্স, অথচ মানুষ তার স্বভাব থেকে নড়ছে না। সায়েন্স যেন মানুষকে পাল্টাতে পারছে না। সুযোগ, ক্ষমতা, অর্থ, বেটার কিছুর আকাঙ্ক্ষা, এসবের জন্য এখনো মানুষ আরেকটা মানুষকে নির্দ্বিধায় ধোকা দিচ্ছে। বরং সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ধোকা দেওয়ার রাস্তা পরিবর্তন হয়েছে, আরো উন্নত হচ্ছে। কেউ অনলাইনে প্রোডাক্ট দেওয়ার নামে আগে টাকা নিয়ে ফোন বন্ধ করে রাখছে, কেউ ভালোবাসার মিষ্টি কথা বলে তিলে তিলে মারছে। যদি সায়েন্স ধোকা না দেওয়ার কিছু আবিষ্কার করত, যদি সায়েন্স মানুষকে এটুকু বোঝার কোন রাস্তা বলে দিত যে কেউ ধোকা দিলে যে ধোকা খায়, তার উপর দিয়ে কি যে যায় তার ব্যথা সেই বোঝে, তাহলে হয়তো মানুষ পরিবর্তন হতো। আমি উপর থেকে পানিতে লাফ দিলে কতটা ব্যথা পেতে পারি এটা আমি জানি, ইনজেকশন দিলে কতটা ব্যথা হবে এটা আমি জানি, আমি তার জন্য তৈরি, আমি এই ব্যথা মানতে পারবো কারণ আমি এই ব্যথাটার জন্য তৈরি আছি। কিন্তু ধোকাটা যদি পিঁপড়ার কামড় সমপরিমাণ ব্যথারও হয়, তার ব্যথা বুকে পেরেক মারার মতো লাগে। যদি শঙ্করের কাকা তাকে ধোকা না দিত, হয়তো চাঁদিনী বেঁচে থাকতো। তবে হ্যাঁ, আপনি ধোকা খেলেন বলেই যে আপনি বোকা, আর সে দিল বলে যে সে চালাক, এমন ভেবে মন খারাপ করেন না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, সে অবশ্যই ফলাফল পাবে। যদি কেউ আপনার মন ভেঙে থাকে, তার মনেও কেউ একদিন নাগিন ছুড়ে দিবে। যদি কেউ আপনাকে ধোকা দেয়, তার পেছনটাও একদিন কেউ মেরে যাবে। তাই যাই করুন না কেন, একটু ভেবে চিন্তে করে। আচ্ছা, তো যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে একটু হাত বোলাই যান, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু করে দিন, আমরা অনেকটাই পিছিয়ে পড়ে আছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইকের বাটন রয়েছে একটু চাপ দিয়ে যান, যদি অন্য কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, উপরে যে হকারি করা হয়েছে ওইটা নিয়ে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা বিজনেস ডিল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।